ফিনিশ লিকুইড স্প্রের সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারি প্রতিযোগিতায় টিকতে না পেরে হারিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের মীর কাদিমের শত বছরের ঐতিহ্য ধবল গরু তবুও কিছু প্রান্তিক খামারি ছোট পরিসরে আগলে রেখেছেন পূর্বপুরুষের শৌখিন এই ধারা মুর্শিদগঞ্জ প্রতিনিধি ভবতর চৌধুরী উপরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ধবল গরু হিসেবেই খ্যাত মিরকাদিমের গরু এই গরুর চোখের পাপড়ি শিং পায়ের খুর লেজের পশম সহ সারা শরীরই সাদা সুদূর অতীতকাল থেকেই এই ধবল গরু কোরবানির ঈদের চাহিদার শীর্ষে ঢাকার নবাব গনিমিয়ার সময় থেকেই রহমতগঞ্জে চালু হওয়া হাটে তোলা হচ্ছে মিরকাদিমের গরু তবে খামারিরা জানালেন সুদিন হারিয়ে যাচ্ছে দিন দিন মোটা তাজাকরণের অসাধু প্রতিযোগিতায় টিকে থাকতে পারছেন না তারা কারণ মিরকাদিমের গরুকে ওষুধ নয় স্বাভাবিক খাবার খাইয়ে মোটা তাজা করা হয় গোখাদ্যের দাম বাড়া সহ নানান প্রতিকূলতায় হারিয়ে যেতে বসেছে ঐতিহ্য বর্তমানে খামারির সংখ্যা নেমে এসেছে মাত্র আট থেকে দশ জনে আশি নব্বইটা গরু ছিল এবছর গরু হচ্ছে পঞ্চাশ পাঁচ আস্তে আস্তে গরু মন করে না আস্তে আস্তে দিন যেতে আসে সব কিছু দামের কারণে এখন কিছু কিছু খামারিরা অল্প কিছু গরু পালে মতো পালে না এই গরুগুলা ঢাকার মাঠে একদিনে বিক্রি করে থাকি শুধু চানাতে আগের দিনই আমাদের এই গরুগুলো এই হাটে উঠবে ওঠার পরে একদিনে আমাদের এই গরু বিক্রি করা হয়ে যায় খোল ভুসি এবং মসুরি পাউডার বুট এগুলো আমরা খাওয়াই গরু পালন করি এবং কাঁচা ঘাস প্রচুপ্ত পরিমাণ আমরা কাঁচা ঘাস খাওয়াই এবং খোদ আছে এর মধ্যে আবার ভুট্টা গুঁড়া আছে এগুলা খাই আমরা গরুর লালন পালন করি মুন্সিগঞ্জ জেলায় এবছর পাঁচ হাজার তিনশো ষাট জন খামারি প্রায় তেয়াত্তর হাজার গরু মোটা তাজা করছেন ঈদকে সামনে রেখে মিরকাদিমের এই হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে নানা উদ্যোগের কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা যেহেতু এই গরুগুলা কাঁচা ঘাস খাওয়ায় বেশিরভাগ লালন পালন করা হয় এদের মাংসে ফ্যাট পার্সেন্টেজ কম থাকে ফলে এর চাহিদা ব্যাপক বিশেষ করে পুরান ঢাকায় এর অধিক চাহিদা রয়েছে পুরান ঢাকা তথা মুন্সীগঞ্জ জেলা ছাড়াও অন্যান্য জেলাতেও এর অনেক চাহিদা রয়েছে চন্দন পাল ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ আসলে একটা জিনিস সস্তায় বস্তাপাতা জিনিস স্পাটা চিনে ফিনিশ